নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে কোন শেপ দিয়ে এই নাস্তা রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। এই নাস্তাটা তেঁতুল এবং আলুর পুর দিয়ে বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা বানার জন্য আগে ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দা আমি 200 গ্রামের মতো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে পুরটা বানিয়ে নেব। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা একটু বাদামি কালার হয়ে আসলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপরে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষে নেব। এরপরে চিনাবাদাম এখানে নিয়েছি, চিনাবাদাম দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আলুটা দিয়ে দিব। এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে আলুটাকে শুকনো শুকনো করে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও তৈরি হয়ে গেছে, এখন ছোট ছোট করে লিচি কেটে বেলে নেব। হালকা একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। রুটিটাকে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি একবারে পাতলা করে বেলে নিয়েছি, এখন সেকে নিতে হবে। ফ্রাই প্যানে একবারে হাই হিট করে দিয়ে 10 সেকেন্ডের মতো রুটিটাকে সেকে নেব। বেশি সময় রাখা যাবে না, না হলে পুড়ে গেলে একবারে ভালো হবে না নাস্তাটা। এভাবে আমি সব কয়েকটা রুটি সেকে নেব। আমি একইভাবে সবগুলো রুটি সেকে নিয়েছি আর পুরোপুরিভাবে ঠান্ডাও হয়ে গেছে। এদিকে 1 চামচ ময়দা দিয়ে জল দিয়ে একটা পাতলার মতো বেটার তৈরি করে নিয়েছি। এখন রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটা ছুরি দিয়ে 2 ভাগে সমানভাবে ভাগ করে নেব, যেন আঁকাবাঁকা না হয়ে যায়। এখন কোন শেপ দেওয়ার জন্য এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। এবার বাড়তি যে অংশগুলো রয়েছে, এখন ময়দার ব্যাটারটা চারিপাশে এভাবে লাগিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই একটু দেখে বুঝে নেবেন। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আলুর পুর দিয়ে দিতে হবে।
আমি একইভাবে আরেকটা করে দেখাচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে এখন যেটা করতে হবে, এখানে আমি বেসন নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এখন ধনিয়া, জিরা, রসুন একটু করে বেটে নিয়েছি। এরপরে জল দিয়ে ঘন করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা আমি এরকম ঘন করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বেসনটা এখন কাজে লাগবে। নাস্তা আমি একটা হাতে নিয়েছি আর বেসনে এভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপরে তেলে এভাবে নাস্তাটা দিয়ে দিতে হবে। আমি একে একে আগে চারটা নাস্তা একইভাবে দিয়ে দিব। এখন নাস্তাটাকে উল্টে দিতে হবে। এরপরে হালকা আছে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হলে তুলে নিতে হবে। নাস্তাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিয়েছি আর দেখতে অপূর্ব হয়েছে। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর এখানে আমি টমেটোর সস নিয়েছি। একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। নাস্তাটা একবারে মুসমুসে হয়েছে, ভিতরে পুরে ভরা। আর যদি থাকে টমেটোর সস তাহলে তো আর কোনো কথাই থাকে না। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখেন, ভালো লাগবে। আমার এই রেসিপি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।